সম্প্রতি পরিমণি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই পোস্টটি নাকি লেখিকা বেশিরভাগ অংশই ধার করেছেন। নিজের সঙ্গে মিল খুঁজে পেয়ে লেখক মুনমুনের ফেসবুক পোস্ট কপি করেছেন এই নায়িকা। হ্যাঁ, বেশ লম্বা বিরতি কাটিয়ে এখন কাজে ফিরেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে শেষ করেছেন কলকাতার সিনেমা ফেলু বক্সি ও ওয়েব ফিল্ম রঙ্গিলা কিতাবের শুটিং। এসবের মধ্যে সোশ্যালেও বেশ ব্যস্ত সময় পার করেন এই অভিনেত্রী। সম্প্রতি তার নতুন এক স্ট্যাটাসকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা, আর এই স্ট্যাটাসটাই নাকি ধার করা হয়েছিল। চলুন জেনে নেই স্ট্যাটাসটা কী ছিল। পরিমণি ফেসবুকে লিখেছেন, এরকম বহু হয়েছে যখন কেউ জাজ করেছে আমি সেটা একেবারে ফেলে দেইনি, বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি, ফলাফল নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আর একটু ভালো কিছু ঝুলিতে যুক্ত করেছি। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙিয়ে দিয়ে ইস্পাতের মতো কঠিন করে তুলেছে। এরা জানেই না যে কতটা উপকার করেছে। এর বাইরেও পরমণি আরও লিখেছেন, তিনি লিখেছেন, শুনলে হয়তোবা অনেকেই অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাসী বাড়িয়েছে, কিংবা হয়তোবা পুরোপুরি শত্রু নয়, কিছু বন্ধুও এমন লোক আছে যাদের নেগেটিভ কমেন্ট আমাকে দিকে ধেয়ে এসেছে, বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট, এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে, কি হয়নি তো, কিন্তু আমার ডিটেকশন আরও আত্মসচেতনতা ধাই ধাই করে বাড়িয়েছে। এই যে এদের জন্যই বেড়েছে, এরা আসলে চিরকাল আমার অপরাধ করতে উপকারী করে ফেলেছে, আহ যদি এমন জানতো। স্ট্যাটাসের মাধ্যমে যারা নেতিবাচক ও তির্যক মন্তব্য করে তাদের স্বাগত জানানোর পরামর্শ দেন এই অভিনেত্রী। তিনি মনে করেন সমালোচকরাই নাকি এগিয়ে যেতে সাহায্য করেন তাকে। সুতরাং আপনারা কি মনে করবেন, তার এই লেখাটির বেশিরভাগ যে ধার করেছেন এটা তো সকলেই জানে, কিন্তু আপনাদের কাছে কথাগুলো কেমন লেগেছে আমাদের কাছে জানাবেন। সো গাইজ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।